ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গ্রুপ টু এভরিওয়ান ফ্রম ইমোটেক বিডি। তো আমি হচ্ছে অ্যাকচুয়ালি ভাবছিলাম এই অ্যাকাউন্টটা আমি নিজে করব, নিজে করে হচ্ছে তারপর এটা নিয়ে ভিডিও করব বা আপনাদের দেখাবো। বাট এই অ্যাকাউন্ট করাটা যে কতটা পেইন, আর আমি একটু অলস, তো সব মিলায় হচ্ছে অ্যাকাউন্টটা করা হয় নাই। তো আমি হচ্ছে আজকে বলবো হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্টের কথা। তো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আসলে হচ্ছে বড় লোকের ব্যাংক, এটা আসলে আমাদের মতো গরিব মানুষ যারা আছে তাদের জন্য না। বাট এদের হচ্ছে একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট আছে, সেটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গ্রাজুয়েট অ্যাকাউন্ট। তো এই গ্রাজুয়েট অ্যাকাউন্ট হচ্ছে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য। বাট এই গ্রাজুয়েট অ্যাকাউন্টটা শুধু নামেই আছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে একটা জেনারেল সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে হচ্ছে 10 লাখ টাকা মিনিমাম ইনিশিয়াল ডিপোজিট লাগে। তো তারা কখনোই এই এই স্টুডেন্ট অ্যাকাউন্টের দিকে কখনোই তারা নজর দেয় না। আর আরেকটা ব্যাপার হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে হচ্ছে টাকাওয়ালা ক্লায়েন্টের অভাব নাই। তারা সবসময় তাদের যে প্রায়োরিটি অ্যাকাউন্টগুলো আছে সেই দিকে হচ্ছে ফোকাস দেয়। তাদের এইসব স্টুডেন্ট অ্যাকাউন্ট বা এইসব হাবিজাবি তারা এইগুলো আসলে মানে কখনোই এইভাবে অতটা প্রমোট করে না বা প্র্যাকটিস করে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আপনি যদি যান, আপনি কিন্তু মানে ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। নর্মালি অন্যান্য যেসব ব্রাঞ্চ মানে ব্যাঙ্কগুলো আছে, দেশি ব্যাঙ্কগুলো আছে, সেগুলোতে কিন্তু আপনি গেলে ব্রাঞ্চেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। বাট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আলাদা লোক আছে। আপনি ব্রাঞ্চে যাবেন, তারা আপনাকে একজনের নাম্বার দিবে, তার সাথে যোগাযোগ করে হচ্ছে আপনি পার্সোনালি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। ক্রেডিট কার্ডের বেলায়ও সেম, তারা শুধু ব্রাঞ্চে ট্রানজ্যাকশন করে। তো এইটাই, তো আজকে হচ্ছে আমি ডিসকাস করবো হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্টের। তো এটাকে হচ্ছে তারা গ্রাজুয়েট অ্যাকাউন্ট বলে। তো এটা আসলে আমি একটা পর্যায়ে ভাবছিলাম যে এটা মনে হয় শুধু নামেই আছে, এই অ্যাকাউন্ট মনে হয় আর নাই। বাট আমার কিছু পরিচিত ফ্রেন্ডস আছে, তাদের এই অ্যাকাউন্ট দেখে আমি ভাবছি না কালভেদে তারা এই অ্যাকাউন্টটা খোলে। তো এই অ্যাকাউন্টটা আসলে খোলে, স্টিল খোলে, বাট এটা খোলাটা অনেক বেশি টাফ, এটা নিয়ে অনেক প্রেশার নিতে হবে, অনেক পেইন নিতে হবে। তো চলেন এবার আমি ভিডিও মূল ভিডিও শুরু করি, এই অ্যাকাউন্টের যে ফিচার্সগুলো আছে সেইগুলো নিয়ে ডিসকাস করি। অ্যাকাউন্ট খুলুক আর না খুলুক, বাট অ্যাকাউন্ট তো আছে, আর অ্যাকাউন্টের কী সুযোগ সুবিধা আছে সেইগুলো নিয়ে ডিসকাস করি। তো চলেন ভিডিও শুরু করা যাক। আজকে আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গ্রাজুয়েট অ্যাকাউন্টের সুবিধা অসুবিধা এগুলো নিয়ে ডিসকাস করবো না, আমি হচ্ছে এটার ডিরেক্ট ফিচারগুলো বলবো। আসলে সত্যি কথা বলতে কি মানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এই গ্রাজুয়েট অ্যাকাউন্টটা মানে খুলতে যতটা পেইন, মানে এই পেইনের কথা যদি আমি বাদ দিই, বাদ দিয়ে যদি আমি জাস্ট অ্যাকাউন্টটা কীভাবে ডিজাইন করা হয়েছে অ্যাকাউন্টের ফিচারগুলো নিয়ে বলি, তাহলে এই অ্যাকাউন্টটা মানে সত্যি কথা বলতে মানে স্টুডেন্টদের জন্য খুবই আইডিয়াল একটা অ্যাকাউন্ট, মানে সত্যি মানে আমার কাছে জোস লাগছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই অ্যাকাউন্ট তো মানে খোলাটাই অনেক বেশি টাফ হয়ে যায়, সেক্ষেত্রে এই মানে আইডিয়াল দিয়ে আর কী হবে বলেন। তো আমি এবার বলবো হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গ্রাজুয়েট অ্যাকাউন্টের ফিচারগুলো। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক গ্রাজুয়েট অ্যাকাউন্ট খুলতে আপনার মিনিমাম ইনিশিয়াল ডিপোজিটের কোনো দরকার নাই, এটা হচ্ছে তারা প্রমোট করে। আবার অনেক জায়গায় হচ্ছে 5000 টাকা ইনিশিয়াল ডিপোজিট দিয়েও অ্যাকাউন্ট করার কথা শোনা গেছে, মানে হচ্ছে এটা হয়তো আপনার কপাল খারাপ থাকলে 5000 টাকা ইনিশিয়াল ডিপোজিট দেওয়া লাগবে, কপাল ভালো থাকলে মিনিমাম ইনিশিয়াল ডিপোজিট ছাড়াই পুরো অ্যাকাউন্টের প্রসেসটা আপনি করতে পারবেন। বাট তারা প্রমোট করে এখানে কোনো মিনিমাম ইনিশিয়াল ডিপোজিট দরকার নেই। বাট 5000 টাকা যদি আপনি ডিপোজিট দিয়ে করেনও, আপনি কিন্তু ব্যালেন্স জিরো করতে পারবেন বা ওই টাকা আপনি ইউজ করতে পারবেন, ওই টাকা যে ব্লক থাকবে এমন কিন্তু কোনো কিছু না। আর এই অ্যাকাউন্ট যদি আপনার অ্যাকাউন্টই করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু 5000 টাকা মানে রেডি রেখে বা 5000 টাকা ইনিশিয়াল ডিপোজিট দেওয়ার চিন্তাভাবনা করেই এই অ্যাকাউন্টটা খুলতে যাবেন। আদারওয়াইজ পরে কিন্তু মানে যদি ইনিশিয়াল ডিপোজিট ছাড়া অ্যাকাউন্ট না করে সেক্ষেত্রে কিন্তু বিপদ। গ্রাজুয়েট অ্যাকাউন্টের সাথে হচ্ছে আপনি ফ্রি ডেবিট কার্ড পাবেন। এই ডেবিট কার্ডটা হচ্ছে মানে যতদিন অ্যাকাউন্ট থাকবে ততদিন হচ্ছে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের কোনো চার্জ নাই। এটা হচ্ছে ভিসা ডেবিট কার্ড। ডেবিট কার্ডটা দেখতে খুবই সুন্দর, মানে আমি দেখছি, আমার তো ডেবিট কার্ড নিয়ে একটু অ্যালার্জি আছে, তো আমার কাছে মানে খুবই ভালো লাগছে ডেবিট কার্ডটা দেখতে, মানে খুবই সুন্দর আমি দেখছি এটা। আর এটার সাথে হচ্ছে আপনি চেক বই পাবেন না, চেক বই ফ্যাসিলিটি নাই এই অ্যাকাউন্টের সাথে। চেক বই আসলে স্টুডেন্টদের জন্য এত বেশি দরকারও হয় না স্টুডেন্ট অ্যাকাউন্টের সাথে, তারপরেও নাই। অ্যান্ড এটা হচ্ছে আপনার মেইনটেনেন্স চার্জ ফ্রি। তো আপনার এই অ্যাকাউন্টটা আপনি যতদিন ধরে ব্যবহার করবেন এর মধ্যে কোনো ধরনের কোনো মেইনটেনেন্স চার্জ নাই। দেন হচ্ছে আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটি পাবেন, ফ্রিতে ইন্টারনেট ব্যাঙ্কিং ফ্যাসিলিটি এখান থেকে নিতে পারবেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিংটা অফ চোস। দেন হচ্ছে এইখানে এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনি 18 থেকে 26 বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন, মানে হচ্ছে আপনার বয়স যদি 18 হয়ে থাকে তাহলে আপনি নেক্সট
8 years আপনি এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন। আপনার বয়স যদি 24 হয় সেক্ষেত্রে 2 বছর আপনি ব্যবহার করতে পারবেন। মানে মোট কথা হচ্ছে আপনার বয়স 26 যখনই হয়ে যাবে, এই অ্যাকাউন্টটা খোলার পর 26 যখনই হয়ে যাবে তারপরে আপনি এই অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই অ্যাকাউন্টের সাথে হচ্ছে আপনি 3% ইন্টারেস্ট পাবেন, 3% ইন্টারেস্ট। এবার আসা যাক অ্যাকাউন্ট খুলতে আপনার কী কী লাগবে। অ্যাকাউন্ট খুলতে আপনার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি লাগবে, দেন হচ্ছে লাগবে আপনার পাসপোর্ট সাইজের ছবি, দেন আপনার ভ্যালিড স্টুডেন্ট আইডি লাগবে যেখানে আপনি পড়ালেখা করেন সেইখানকার আইডি, দেন হচ্ছে লাগবে আপনার নমিনির পাসপোর্ট সাইজের ছবি অ্যান্ড নমিনির আইডি, আর রেজিডেন্স প্রুফের জন্য হচ্ছে লাগবে আপনার ইউটিলিটি বিলের কপি, সেটা ইলেকট্রিসিটি বিল হইতে পারে, ওয়াসার বিল হইতে পারে, গ্যাস বিল হইতে পারে। আর যদি আপনার ইনকাম 5,000 টাকার উপরে হয় সেক্ষেত্রে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট লাগবে। তো ইনকাম স্টেটমেন্ট আসলে মানে তারা প্রমোট করে যে লাগবে, বেশিরভাগ ক্ষেত্রেই লাগে না। সাপোজ যদি লাগে, মানে ধরেন যদি লাগেও, দেন আপনি সেলফ ডিক্লারেশন অ্যাপ্লিকেশন দিয়েই আপনি এই অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর রিকমেন্ডেশনের কথা যদি বলেন, এই অ্যাকাউন্ট হচ্ছে হাইলি রিকমেন্ডেড একটা অ্যাকাউন্ট যদি খুলতে পারেন। যদি না খুলতে পারেন সেক্ষেত্রে আমার গালিগালাজ করা যাবে না, তবে চেষ্টা মানে লেগে থাকেন খুলতে পারবেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এই গ্রাজুয়েট অ্যাকাউন্টের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। যদি ভালো না লাগে তাও এগুলো করতে হবে। আর যদি কোনো কোয়েশ্চেন, কনফিউশনস, কোয়েরিজ থাকে আপনি কমেন্ট বক্সে জানান, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। কনভারসেশন যত বড় হোক কোনো প্রবলেম নাই। আই এম সাইনিং আউট ফর টুডে, টাটা।